কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ লিথুয়ানিয়া। দর্শক, লিথুয়ানিয়া নিয়ে অনেক শঙ্কা, অনেক জল্পনা কল্পনা, অনেক গুজব, কিন্তু আলটিমেটলি যেটি সত্য সেটি হচ্ছে লিথুয়ানিয়ার ভিসা বন্ধ হয়নি, লিথুয়ানিয়ার ভিসা চালু রয়েছে এবং বাংলাদেশিরা ইনশাল্লাহ আগের মতোই লিথুয়ানিয়া গিয়ে তাদের কর্মজীবন শুরু করতে পারবেন। শ্রমবাজার উন্মুক্ত রয়েছে বাংলাদেশিদের জন্য। আজকে লিথুয়ানিয়ার যে ভিসা দান পদ্ধতি এ বিষয় নিয়ে আলোচনা করব এবং কি কি কারণে কি কি সমস্যা হয়েছে আর সেটি সমাধানের বা কি উপায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সাথেই থাকুন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপের সমৃদ্ধ সেনজেন দেশ এই লিথুয়ানিয়া এবং সেখানে সৃষ্টি হয়েছে বাংলাদেশিদের জন্য একটা শ্রম বাজার। শুধু বাংলাদেশিদের জন্য, বিশ্বের অনেক দেশের জন্যই এটি উন্মুক্ত হয়েছে আর সেখানে কাজ করে আপনি আপনার জীবন এবং জীবিকার যে অর্থনৈতিক বিষয়গুলি সেটি কার্যকরভাবে উন্নত করতে পারবেন। তবে হ্যাঁ, বাংলাদেশে যখন লিথুয়ানিয়ার এই শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বা বাংলাদেশ থেকে শ্রমিকরা যাওয়া শুরু হয়েছে, ঠিক তখনই কিছুদিন পরেই কিন্তু একটা অঘটন ঘটলো। সেটি হচ্ছে যে হঠাৎ করেই আমরা যে ভিসা আবেদন সাবমিশন সেটি করতে পারছিলাম না। এর পরপরে আরেকটি ঘোষণা এলো, সেটি হচ্ছে লিথুয়ানিয়া যেতে হলে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স ডাবল এন্ট্রি লিগালাইজেশন করতে হবে। ডাবল এন্ট্রি লিগালাইজেশন কি? আর পরপরই একটি ঘোষণা এলো, সেটি হচ্ছে আপনাদের যে পুলিশ ক্লিয়ারেন্স রয়েছে সেটিকে ডাবল লিগালাইজেশন করতে হবে। ডাবল লিগালাইজেশন মানে হলো দুইবার লিগালাইজেশন বা সত্যায়ন, এবং সেটি করবে বাংলাদেশ এম্বাসি এবং লিথুয়ানিয়ার এম্বাসি। তো এই ঘোষণাটি আসার পরে কিন্তু একটা তোলপাড় শুরু হয়, এই বুঝছি আর লিথুয়ানিয়া যাওয়া হলো না বা লিথুয়ানিয়া যাওয়াটা বুঝছি অনেক কঠিন হয়ে গেল। কিন্তু এর পরপরই যেটা আমরা দেখেছি সেটি হচ্ছে আমরা ইন্ডিয়ায় লিথুয়ানিয়ার এম্বাসিতে গিয়েছি এবং আমরা গিয়েছি বাংলাদেশ দূতাবাসে। তো বাংলাদেশ দূতাবাস থেকে রেজিস্ট্রেশন করে দিয়েছে, কিন্তু ইন্ডিয়ায় যে লিথুয়ানিয়ার এম্বাসি রয়েছে তারা কিন্তু আর ওই রেজিস্ট্রেশনটা করেনি, অর্থাৎ তারা বললো এটি এখনো শুরু হয়নি। এর পরবর্তীতে আমরা যেটি করলাম সেটি হচ্ছে যে আমরা লিথুয়ানিয়ার বিভিন্ন সোর্স থেকে তথ্য জানার চেষ্টা করলাম, ওয়েবসাইট এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলাম। তখন তারা যেটি আমাদেরকে জানালো সেটি হচ্ছে যে লিথুয়ানিয়া যদি আমরা সরাসরি হার্ড কপি পাঠিয়ে দিতে পারি এইসব পুলিশ ক্লিয়ারেন্সের, তখন তারা সেখান থেকে অ্যাটেস্টেশন করে আমাদের দেশে পাঠিয়ে দেবে। তবে তার আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা ইন্ডিয়ায় যে বাংলাদেশ দূতাবাস রয়েছে সেখানে এটি প্রথম সত্যায়ন করতে হবে। এরপর যেটি ঘটলো সেটি হচ্ছে যে আমরা কিছু পুলিশ ক্লিয়ারেন্স ভারতীয় দূতাবাসে বাংলাদেশের এম্বাসি থেকে করলাম এবং বাকিটা কিন্তু বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেখানেই এই লিগালাইজেশনটা করা সম্ভব হলো। এরপর আমরা সেটি পাঠিয়ে দিলাম লিথুয়ানিয়া এবং যথারীতি প্রায় দুই সপ্তাহের মধ্যেই চলে আসলো লিগালাইজেশন, অ্যাটেস্টেশন হয়ে লিথুয়ানিয়া থেকে। দর্শক, এরপর আমরা যেটি করছি সেটি বরাবর মতোই আমরা এখন প্রস্তুতি নিচ্ছি ভিসা আবেদন জমা দেওয়ার জন্য। তো দর্শক, 2023 সালে একটা কোটা ছিল লিথুয়ানিয়াগামীদের জন্য, সেটি ফুলফিল হয়ে যাওয়ার পরও 5,000 কোটা উন্মুক্ত করা হয়েছে আর 2024 সালে কোটাটাও উন্মুক্ত করা হয়নি। আশা করা যাচ্ছে 2024 সাল অর্থাৎ জানুয়ারি থেকেই আমরা সেই কোটায় প্রবেশ করতে পারবো। তো দর্শক, আজকের আলোচনা যেহেতু লিথুয়ানিয়া নিয়ে, শুরুতেই চলুন না দেখে আসি কেমন দেশ এই লিথুয়ানিয়া। লিথুয়ানিয়ার সরকারি নাম রিপাবলিক অব লিথুয়ানিয়া। উত্তর ইউরোপের তিনটি বাল্টিক রাষ্ট্রের অন্যতম লিথুয়ানিয়া রাষ্ট্রটি বাল্টিক সাগরের দক্ষিণ পশ্চিম তীরে অবস্থিত। এর উত্তরে লাটভিয়া, পূর্ব ও দক্ষিণে বেলারুশ, দক্ষিণে পোল্যান্ড এবং দক্ষিণ পশ্চিমে পোল্যান্ড ও কালিনিনগ্রাদ ওবলান্ত নামক রুশ ছিটমহল অবস্থিত। এর আয়তন প্রায় 65,300 কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 30 লাখ। ভাষা লিথুনীয় এবং এর রাজধানী ভিলনিয়াস। এদেশের মুদ্রার নাম লিথুনিয়াস লিউ, লিথুনিয়ান 1 টাকা সমান বাংলাদেশের প্রায় 116 টাকা। একসময় অনেক বড় দেশ ছিল লিথুনিয়া, বর্তমান বেলারুশ এবং ইউক্রেনের বিশাল একটা অংশ ছিল লিথুনিয়ার সাথে। 1918 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় দেশটি।
1940 সালে সোভিয়েত ইউনিয়ন পুনরায় দখল করে নেয় দেশটি। লিথুয়ানিয়া নামক এই দেশটি অর্থনৈতিক দিক থেকেও অনেক উন্নত একটি দেশ, যেখানে রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য কাজ করার অবারিত সুযোগ। এখানে মানুষের জীবনযাত্রার খরচ অনেক কম। এছাড়াও যারা দেশের বাইরে কাজ করে কর্মসংস্থান করতে চান, তাদের জন্য আদর্শ হতে পারে লিথুয়ানিয়া। আমরা লিথুয়ানিয়া সম্পর্কে দেখে আসলাম, এবার আমরা যেটি করব সেটি হচ্ছে লিথুয়ানিয়ায় কি কি কাজ রয়েছে সেটি সম্পর্কে জানবো। চলুন দেখে আসি একটি প্রতিবেদন। লিথুয়ানিয়ায় কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ শ্রমিক নেওয়া হচ্ছে, যেমন মেশন, টাচ মেশন, ব্রিকলিয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফাইভ ফিটার, ওয়েল্ডার, সুপারভাইজার সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদে। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরির ওয়ার্কার হিসেবেও আপনি কাজ করতে পারবেন। আপনি কাজ করতে পারবেন এগ্রিকালচার সেক্টরে, যেমন বিভিন্ন গ্রিন হাউস, হোটেল এবং রেস্টুরেন্টেও কাজের সুযোগ রয়েছে লিথুয়ানিয়ায়। দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে লিথুয়ানিয়ায়। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে জানার চেষ্টা করব যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি। চলুন দেখে আসি এই ভিডিও প্রতিবেদন থেকে। বর্তমানে লিথুয়ানিয়ার ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে মাত্র এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যেই। ভিসা আবেদনের পর মাত্র 30 থেকে 45 দিনের মধ্যে ভিডিও কলে, ইন্টারভিউ হওয়ার পর পাওয়া যাচ্ছে 2 বছরের টিআরসি সহ ভিসা। বেতন হিসেবে শুরুতেই পাচ্ছেন ন্যূনতম 800 থেকে 1000 ইউরো, যা বাংলাদেশি টাকায় বর্তমানে প্রায় লক্ষাধিক টাকার উপরে। লিথুয়ানিয়ায় আপনি সপ্তাহে কাজ করবেন 5 দিন, দৈনিক 8 ঘন্টা করে। এছাড়াও রয়েছে ওভারটাইমে আরও অতিরিক্ত আয়ের সুবিধা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন লিথুয়ানিয়ার শ্রম আইন অনুযায়ী। দর্শক, লিথুয়ানিয়ায় কি কি কাজ রয়েছে এবং এগুলো করলে আমরা বেতন ভাতা কি পাবো এই বিষয়ে আমরা জানলাম। এবার আমরা জানার চেষ্টা করব লিথুয়ানিয়া যেতে আপনার ডকুমেন্টস হিসেবে কি লাগতে পারে। চলুন দেখে আসি এই ভিডিও ক্লিপটি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। দর্শক, আমরা জেনে আসলাম কি কি পেপারস বা ডকুমেন্টস লাগবে লিথুয়ানিয়ার ভিসা পেতে। এবার প্রশ্ন হচ্ছে যে এই লিথুয়ানিয়ায় কারা যেতে পারবে। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো শিক্ষিত, অর্ধশিক্ষিত, কাজ জানা এবং না জানা সবাই যেতে পারবে, তবে তার বয়স হবে 18 থেকে 45। খরচ কত হবে সে বিষয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া হয়েছে। আপনার ফোন করেও জেনে নিতে পারবেন কত খরচ হতে পারে। আর হ্যাঁ, আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার অবশ্যই বৈধভাবে লিথুয়ানিয়া যাবেন এবং বৈধভাবে সেখানে থাকার চেষ্টা করবেন, সেখান থেকে অন্য কোনো দেশে যাবেন না। আর আপনারা যদি ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে আপনাদের ফাইল প্রসেস করতে চান, তাহলে চলে আসুন সরাসরি অথবা পাশে দেন আমার ফোন দিন। আর আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। দর্শক, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং তথ্য সমৃদ্ধ হয়েছে। আরও বিষয় যদি জানতে চান আমাদের কমেন্টস বক্সে লিখতে পারেন অথবা ফোন দিয়ে জানতে পারেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আহ্বান জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।